মাঝদিয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হলো ব্রহ্মাদেবের পুজো। প্রায় 100 বছরেরও পুরনো এই পুজোর রয়েছে এক ইতিহাস। ইজা পুজোর পুরোহিত এবং বাজার সমিতির সদস্য সূত্রে জানা যায়, অতীতে সীমান্তবর্তী এলাকা মাঝদিয়াতে বসত হাট। সেই সময়ই ভারত এবং বর্তমান বাংলাদেশের বহু মানুষ নদীপথে যাতায়াতের মাধ্যমে এই হাট থেকে কেনা বেচা করতেন। জানা যায়, হঠাৎই এই হাটে একদিন আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার ফলে বাজারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তৎকালীন পণ্ডিত সমাজ বিধান দেন, মাঝদিয়ার বাজারকে রক্ষা করতে গেলে ব্রহ্মা পুজো করতে হবে। শুরু হয়, আমরা তো তখন এই পৃথিবীর আলো দেখিনি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ পিরিয়ডে ১৯৩৯ সালের বাংলা 1345-30 চৈত্র, সেদিনকে সন্ধ্যার সময় আমাদের এই বাজার তখন খড়ের চাল ছিল দোকানদারদের, হঠাৎ আগুন লেগে যায়। আগুন লেগে লাগার পরে সারা বাজার ভস্মীভূত হয়ে যায়। সেই সময় সেদিনকে রাত 12টার পর আমাদের মাঝদিয়া স্টেশনে নর্থ বেঙ্গল ও ঢাকা মেলের একটা বড় দুর্ঘটনা, দুর্ধর্ষ অ্যাক্সিডেন্ট হয়। আর সেই থেকেই শুরু হয় এই ব্রহ্মার পুজো। সাধারণত ব্রহ্মা পুজো হয় 3 দিন ধরে। সেই সময় ব্রহ্মার পুজোর দ্বিতীয় দিনে দুই পাড়ার মধ্যে লেগে যায় প্রচণ্ড ঝগড়া, মারামারি। মারামারি ছেড়ে জখম হন একাধিক স্থানীয় বাসিন্দারা এবং তৎকালীন সমাজে বিচার ব্যবস্থার দায়িত্বে থাকতেন মোড়লরা। মোড়লরা সিদ্ধান্ত নেয় এর থেকে রেহাই পেতে কালী পুজোর ব্যবস্থা করতে হবে। সেই থেকেই প্রতি বছর করা হয় ব্রহ্মা পুজো এবং রাত্রিবেলা করা হয় রক্ষা কালী পুজো। পরবর্তী সময় বেণীমাধব ভারতী, তিনি সাধক গোছের মানুষ ছিলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তিনি স্বপ্নাদেশ হোক বা যেভাবে হোক বুঝতে মাঝদিয়া বাজার রক্ষার জন্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো খুব শুরু করেছিলেন। সেই থেকে এখনও অবধি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সেই সময়কার আমাদের যারা পূর্বপুরুষ এই ব্যবসা সমিতির যারা কর্মকাণ্ডে জড়িত শুরু করেছিলেন, সেই থেকে এখনও পর্যন্ত আমাদের সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে আমরা চলেছি। এবং এই ব্রহ্মা পুজোর বৈশিষ্ট্য হলো ব্রহ্মা পুজোর পাশাপাশি তার সঙ্গে মহেশ্বর বিষ্ণু পুজো হয়। এর সঙ্গে দেওয়া হয় সাবিত্রী ও সরস্বতীর পুজো। তৎকালীন ব্রাহ্মণ সমাজ বিধান দিয়েছিলেন যে ব্রহ্মার যে মূর্তি হবে তার সঙ্গে থাকবে বিষ্ণু এবং মহেশ্বর, সাবিত্রী এবং সরস্বতী উজ্জ থাকবে। সেই থেকেই হয়ে আসছে মাঝদিয়া বাজারের সমিতি এলাকার এই পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছর নিয়ম মেনে করা হলো পুজো। খুশি মাঝদিয়ার সকল ব্যবসায়ী সমিতির সদস্যরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।